অবহেলিত অবস্থায় রাজ্যস্তরীয় পুরস্কৃত কলাকার তিরিন সারা রাজ্যের কলার বিকাশ ও কলাকারকে সশক্তিকরণ করা রাজ্য সরকার আরম্ভ করেছেন মুখ্যমন্ত্রী কলাকার যোজনা। প্রতিটি ক্ষেত্রে কলাকার মানুষ চিহ্নট করে যোগ্য কলাকার মানুষ মাসিক ভত্তা সমেত অন্যান্য সুবিধার ব্যবস্থা করছেন। কলা বঞ্চলে লোকে বঞ্চবে এই বার্তা মধ্যে বিভিন্ন সভা সমিতিরে দিয়া যাচ্ছে, কিন্তু কলাহান্ডি জেলার উপান্ত এলাকায় তাহার ব্যতিক্রম দেখিবাকু মিলিছি। কলাকার ভত্তাটিয়ে পাই আবেদন করি করি থকি গলানি, কিন্তু তাকু ভত্তাটিয়ে আজ পর্যন্ত মিলি পারি নাই। এ হেউছি জয়পাটনা ব্লক বড় করলাকোট গ্রাম পঞ্চায়েত অন্তর্গত জামজুয়া গাঁর বাস করুথিবা তিরিন নায়কঙ্ক কথা। বয়স 55 ডেইলানি। নিজ কিশোর অবস্থারু কলাকু নিজ মার সম্মান দেই পূজা করে আসুছন্তি। দীর্ঘ বর্ষ ধরি কলাক্ষেত্রে নিজকু নিয়োজিত করলে মধ্যে প্রশাসনিক বাবুঙ্ক দৃষ্টি এই কলাকারঙ্ক উপরে পড়ি পারি নাহি। উপান্ত অঞ্চলরে বাস করুথিবা তিরিন পরি অনেক কলাকার অছন্তি। যেমিতি বণমলি বণরে ফুটি ঝড়ি যায়, ঠিক সেমিতি কলাকার মানে মধ্যে সেই অবস্থায় গতি করছেন। জনে খঞ্জনি বাদক ভাবে বিভিন্ন মঞ্চরে তাঙ্ক কলা পরিবেশন করছেন। নিজ পঞ্চায়েত ঠারু আরম্ভ করি জেলা এপরিকি রাজ্যস্তরীয় মানপত্র থিলে মধ্যে তাহা কৌণসি কামরে লাগু নাই। সরকারঙ্ক দ্বারা প্রদত্ত কলাকার ভত্তা পাই অনেক থর আবেদন করিলে সুদ্ধা তাঙ্কু এই যোজনারে সামিল করা যাই পারি নাহি। এটি প্রশ্ন উঠে তাঙ্কর সমস্ত প্রকার যোগ্যতা থিলে মধ্যে কাহিকি তাঙ্কু তালিকারে যাই সামিল করা যায় নাহি। বিভাগীয় অধিকারীঙ্ক পাখরে মধ্যে কিছি খবর নাহি, যাহা ফলরে সে নাহি নথিবা অসুবিধার সম্মুখীন হেউছন্তি। দীর্ঘ বর্ষ হেলা সরকারঙ্ক ভত্তা অপেক্ষারে রহিবা পরে এবে মধ্যে তাঙ্ক মনরু আশা মরি নাহি। পরিবার কহিলে তাঙ্ক স্ত্রী ও দুই পুয়া ঝিয়, সেমানঙ্ক মধ্যরু তাঙ্ক পুয় মধ্যে বিকলাঙ্গ, এপরিস্থলরে সে বহুত কষ্টরে চলুছন্তি। এভাবে জনে কলাকার বিভিন্ন সরকারি যোজনারু বাদ পড়ুথবা বেলে তাঙ্কু সরকারি সহায়তা যোগাই দেবাকু সাধারণরে দাবি হেউছি। কেনগা জামচো কানা করছন তোমার বাবা খঞ্জানি বলস কিন্তু বহুত পুরস্কার বি পাইছন তো কানা তোমার পরিবার কেনদার চলছো কা বাবা খঞ্জানি বলছন আর ভাই বি হ্যান্ডিক্যাপ আছন হ্যান্ডিক্যাপ আছন কানা কিছু সরকারি সহায়তা মিলুছি কানা চাহুছন তোমার পরিবার তরফ সরকার আমুকু কিছু সহায়তা চাহুছন বাপা কো কলাকার ভতা মিলুছি তোমার না কানা মোর না তিরন নাই কেন গা জামচুয়া কান কান তুমি বজাস গানা কেন কেন গাইছো 2003 রু দীক্ষা নেলি দীক্ষা নেলা পরে নাম ভজন টিকে আরম্ভ করছি আরে আগরে বি টিকে টিকে ইনতি নাম ভজন করতে আছি কেন কেন জানা পুরস্কৃত পুরস্কৃত হইছো তুমি আমরা 50 স্তরের ব্লক স্তরে ব্লক স্তরে কলাম রে ভেনি পাটনা ভেনি পাটনা রু কটক রু বি পাইছি বলে আপন নেকে কটক রু বি পুরস্কৃত হইছো হ্যাঁ যে আপন নেকে কলাকার ভত্তা পাই অ্যাপ্লাই করিলে কি পুরস্কৃত হয়েছ তোমার পাখে প্রমাণপত্র অছি তোমাকে কিছু সরকারি সহায়তা মিলিছে হ্যাঁ নাই আজ্ঞা আমি তো কিছু জানবার নাই যে সরকার কিছু বি আমার যোগাযোগ এমনি পাখর গাঁকে ডোঙ্গরতলিয়া গাঁকে কেন পচরা আজ্ঞা হে না কেন কেন সে কলাকার বিভাগে আছ সে আজ্ঞা মানে আসি তো আমাকে কিছু কিছু যদি সহায়তা মিললে আগে তোমার কলাকে আগে বড়াই পারবো বলে ভাবুছ হ্যাঁ মুই কিছু গোটে আগে বড়াইবি বলি করে চেষ্টা লগাইছি আপনার কাণ চাচ্ছেন কলাকার ভত্তা পাবার কথা বলে ভাবুছ সরকারের কাণ আবেদন নিবেদন করবে
କିଛି ଯେନ୍ଟା ସରକାର ସୁଯୋଗ ଦେଉଛେ ତ ଆଜ୍ଞା ସେଟା ସବୁ ଲୋକର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଗୋଟେ ଆଶା ଅଛି ଆହୁରି। କଳାହାଣ୍ଡିରୁ ଜିଲ୍ଲା ପ୍ରତିନିଧି ପ୍ୟାରିଲାଲ ତୁର୍କାଙ୍କ ରିପୋର୍ଟ, ଓଡ଼ିଶା ସମାଚାର।